আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইয়া লাবনী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাশরুম। মাশরুম কিভাবে সংরক্ষণ করলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এটি সংরক্ষণ করা যায় তার প্রসেস নিয়ে এসেছি। মাশরুম একটি খুবই হেলদি এবং স্বাস্থ্যকর খাবার, এটি দিয়ে আমরা যে কোনো খাবার তৈরি করে খেতে পারি। সবজি, পিৎজা, নুডলস, যে কোনো খাবারের ভিতরেই এই মাশরুম খাওয়া যায়। চলুন দেখে আসি মাশরুম প্রসেসিং। আমি এখানে 400 গ্রাম পর্যন্ত মাশরুম নিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাসার চাষ করা মাশরুম। এটা দেখতে অনেক বড়, আর মাশরুম প্রায় অনেকেই পছন্দ করেন। বিভিন্ন চাইনিজ আইটেম কিংবা এই নর্মাল আইটেমেও মাশরুম খাওয়া হয়। এটি খুবই সুস্বাদু একটি খাবার। চলুন দেখে আসি এই মাশরুম কিভাবে 6 মাস পর্যন্ত কিংবা 1 বছর এটি রেখে ধীরে ধীরে খাওয়া যায় তার প্রসেস। এখানে একটি বোলের ভেতরে আমি পানি নিয়ে নিয়েছি। পানির ভেতরে আমি মাশরুমগুলোকে দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে খুব ভালো করে কচলে কচলে আমি ধুয়ে নেব। একদম পরিষ্কার করে ধুতে হবে, কারণ মাশরুমে অনেক সময় ছত্রাক থাকে। তাই এটাকে আমি বারবার, প্রায় 3-4 বার পানি চেঞ্জ করে এই মাশরুমগুলোকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে তারপরে পানি চেপে নেব। পানি চেপে এটাকে ফেলে দিতে হবে, কারণ মাশরুমে পানি ঢুকে যায় ভেতরে। তারপরে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এই চপিং বোর্ডের উপরে রেখে আমি মাশরুমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। যেহেতু আমাদের মাশরুমগুলো সাইজে অনেক বড়, তাই এটাকে আমি কেটে, এটা হাত দিয়েও কাটা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে হাত দিয়ে কাটার চেয়ে এটা চাকু দিয়ে কাটাই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, তারপরে আমি মাশরুমগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে সবগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি। নিয়ে দেখুন আমি কিভাবে কাটতেছি। তারপরে চলুন মাশরুমগুলো একটা প্লেটের ভিতর নিয়ে নিয়েছি। আমার দুটো মাশরুম কেটে বেশ অনেকগুলো মাশরুম হয়েছে। এখন এগুলোকে আমি কিভাবে প্রসেস করলে দীর্ঘদিন রেখে খাওয়া যাবে সেটি দেখিয়ে দেব। এই মাশরুম খুবই হেলদি এবং সুস্বাদু খাবার। তারপর আমি একটি চুলা নিয়ে নিয়েছি। চুলাতে তারপরে এটাকে আমি পাওয়ার অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব আগে থেকে যে কেটে রেখেছি মাশরুমগুলো, এই মাশরুমগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে ওটাকে আমি নাড়াচাড়া করতে থাকব। সমস্ত মাশরুমগুলোকে দিয়ে দেব। আর হ্যাঁ, এর ভিতরে আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আর মাশরুমটা প্রথম অবস্থায় কড়াইতে দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটু পানি বের হবে, চিন্তার কোনো কারণ নেই। পানি একটু নাড়াচাড়া করলেই পানিটা শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে, এই যে একবারে পানি শুকিয়ে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে, ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা পলিব্যাগে ভরে ডিপ ফ্রিজে আমি সংরক্ষণ করব প্রায় 6 থেকে 1 বছরের মতো। তারপরে ধীরে ধীরে বের করে এটাকে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।